স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। সকাল 8টায় চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় সাগরিকা এক্সপ্রেস। এরপর সকাল 9টা 45 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী এক্সপ্রেস। চট্টগ্রাম রেল স্টেশনে আছেন প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনুল ইসলাম পারভেজ, আপনি আমাদেরকে এই মুহূর্তে আসলে জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু অনেকদিন পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ সাজিয়া। চট্টগ্রামে যে নাশকতা শুরু হয়েছিল দীর্ঘ 12 দিন পর চট্টগ্রামে আজকে সকালেই প্রথম একটি স্বল্প পরিসরের ট্রেন ছেড়ে গিয়েছে, সেটি হচ্ছে সাগরিকা এক্সপ্রেস। সেটি 8টায় এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেটি চাঁদপুর গিয়ে পৌঁছাবে এবং বিকেল নাগাদ। তবে আজকে যে ট্রেন যাচ্ছে, এখন আমার পেছনে যে ট্রেনটা আপনি দেখতে পাচ্ছেন, যাত্রীর সংখ্যা একটু কম রয়েছে। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা যাত্রীর সংখ্যা একটু কম দেখতে পেয়েছি। আর প্রচার প্রচারণাও কম ছিল। রেল থেকে গতকাল রাতে এই নির্দেশনাটি আসে যে স্বল্প পরিসরে ট্রেন ছাড়া হবে, যার কারণে অনেক হয়তো জানতে পারেনি যে ট্রেন সার্ভিস চালু হয়েছে। আর ট্রেন যেহেতু শুরু হয়েছে, এটি আমাদের জন্য একটি সুখবর। চট্টগ্রামে যারা বিশেষ করে ট্রেনে যাতায়াত করেন তারা কিন্তু স্বল্প ভাড়ায়, যেমন এই ট্রেনটি যদি ঢাকায় যায় একজন মানুষ 120 টাকা দিয়ে সে চলে যেতে পারে। অর্থাৎ স্বল্প ভাড়ায় যারা বিভিন্ন জায়গায় যায় তাদের জন্য এই ট্রেন সার্ভিসটি অনেক জনপ্রিয় এবং স্বল্প ভাড়ায় তারা যাতায়াত করতে পারে, যার কারণেই প্রচুর ভিড় হয়। তবে মানুষ যদি জানতে না যে ট্রেনটি চালু রয়েছে, যার কারণে একটু যাত্রী সংখ্যা কম রয়েছে, তো একজন আমি একটু যুক্ত করে নিই একজন যাত্রী। আপনারা তো কর্ণফুলী যাচ্ছেন ঢাকায়, যে এই যে ট্রেন চালু হলো আপনাদের কাছে কেমন লাগছে বা কি বলবেন? আসলে না, ভালো হচ্ছে, মানে একটু জোরে বলেন। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ গাড়ি বন্ধ ছিল, এখন মানুষের যাতায়াতের সমস্যার কারণে এখন ট্রেন চলতেছে। এখন আমরা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানতে পারছি আজকে ট্রেনটা চালু হয়েছে, এই জন্য আমরা যাওয়ার জন্য আমরা স্টেশনে এসেছি। যে আপনি শুনছিলেন একজন যাত্রী, ওনারা খবর পেয়ে এসেছেন এভাবে অনেকে যাচ্ছেন, এটা অনেকগুলো স্টেশনে থামে এবং এরপরে চট্টগ্রাম থেকে নাজিরহাট আরেকটি ট্রেন যাবে। অর্থাৎ মাত্র 3টি ট্রেন দিয়েই আজকে এই ট্রেনের যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে সাজিয়া।